ইসরায়েলের বর্বরোচিত হামলায় মরছে মানুষ, ভুলণ্ঠিত হচ্ছে মানবতা। বর্বরতা আর নগ্নতার সীমা ছাড়িয়ে দখলদার ইসরায়েল হামলা করছে হাসপাতাল, ধর্মীয় উপাসনালয়ে। নির্বিচারে মেরে ফেলা হচ্ছে নিষ্পাপ শিশু সহ নিরপরাধ মুক্তিকামী মানুষকে। শুক্রবার জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ফিলিস্তিনের নির্যাতিত নিপীড়িত মানুষের জন্য চোখের পানি ফেলেন মুসল্লিরা। হাজার হাজার মাইল দূরে অবস্থিত ফিলিস্তিনের শান্তিকামী মানুষের জন্য শূন্যে দুই হাত তুলে দোয়া করেন মহান রবের দরবারে। ধ্বংসলীলার পরিবর্তে সৃষ্টিকর্তা যেন শান্তি প্রতিষ্ঠা করেন, সেই প্রার্থনা করেন তারা। মুসলিম হিসাবে অবশ্যই এটা প্রতিবাদ জানাই, সারা বিশ্বকে, সমস্ত মুসলিম জাতিকে আমরা একত্র হওয়ার জন্য আহ্বান করছি। তীব্র নিন্দা জানাই। এই বর্বরতা এমন পর্যায়ে পৌঁছে গেছে যে একটা দুধের বাচ্চা পর্যন্ত রেহাই পাচ্ছে না, আমাদের বুক কেঁপে যায়। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। ইসরায়েল যখন মুহুর্মুহু হামলায় বিধ্বস্ত করছে ফিলিস্তিন, মানবতা বিরোধী অপরাধ করছে প্রতিনিয়ত, তখন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর ইসরায়েলের পক্ষে অবস্থান নেয়াতে প্রতিবাদ করছেন মুসল্লিরা। পৃথিবীর সকল মুসলিমকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। অবশ্যই নিন্দা জানায়, এটা সর্বোপরি বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলমানের নিন্দা জানায়। আমেরিকা বরাবরই মানবতা বিরোধী, তারা সবসময় মানবাধিকার কথা বলে, বাট তারা মানবাধিকার লঙ্ঘন করে সবচেয়ে বেশি। আমেরিকা নির্লজ্জভাবে ইসরায়েলের পক্ষ অবলম্বন করছে, বাদ বাকিরা কেউ নীরব থাকছে, কেউ সরব হচ্ছে ইসরায়েলের বিপক্ষে। ইসরায়েল যা করছে এক কথায় মানবতা বিরোধী অপরাধ করছে। এখনো সময় আছে, মুসলিম সারা মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে এবং মুসলিমদের সমস্ত নেতৃবৃন্দকে, যারা যে সমস্ত দেশে যারা শাসন করতেছেন তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং অভিন্ন কর্মসূচি গ্রহণ করে ইসরায়েলকে প্রতিহত করতে হবে। এখন পর্যন্ত দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় প্রায় 4,000 ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানায় আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।